পরম করুণাময় মহান আল্লাহ তাআলার দরবারে সাহায্য প্রার্থনা করে আমার রাসূল পাকের দরবারে ভক্তি রেখে বিশ্বের ওলিয়া উলিয়া গাউস কুতুব যে যেখানে যে অবস্থায় শায়িত আছে সকলের দরবারে ভক্তি রেখে মাতা পিতার চরণে উস্তাদ মাতাল কবি রাজ্জাক দওয়ানের চরণে আমার ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের এই মহতি সবাই যারা বাউল গান শোনার জন্য পালা গান শোনার জন্য উপস্থিত হয়েছেন সকলের কাছে সালাম রেখে আজকে একটি পালা গান আপনাদের উপহার দিতে যাচ্ছি আজকের পালা হচ্ছে নারী আর পুরুষ নারীর ভূমিকায় আমি পালা করব তানিয়া দেওয়ান আর পুরুষের ভূমিকায় যিনি পালা গান করবেন আমার প্রতিপক্ষ বাংলার সুনাম ধন্য গায়ক কাজল দেওয়ান তাই প্রথমে আমি আমার নারীর ভূমিকায় থেকে একটি গান আপনাদেরকে উপহার দিতে চাই আর এই গানটির পরে দুই একটি কথা এই পুরুষ পক্ষের আজকের যিনি পুরুষ ওনার কাছে আমি জিজ্ঞাসা রাখবো জানতে চাইব তো আমাদের এই পালা গান শুরু করার আগে আপনাদের সকলের দোয়া প্রার্থী আমাদের জন্য দোয়া করবেন এই বলে আজকের গান শুরু করছি সকলকে সালাম আসসালামু আলাইকুম বাগে ডাকায় অন্তর কাঁপে বাগে ডাকায় অন্তর কাঁপে হু হু করে সমীরণ জিন্দা পীরের মাজার এখান গেলে দেখবি সুন্দর বন জিন্দা পীরের মাজার এখান গেলে দেখবি সুন্দর বন সুন্দর বন জিন্দা পীরের মাজার এখান গেলে দেখিবি সুন্দর দেখিলে তার মুখের দাড়ি শত শত বাঘ শিকারি দেখিলে তার মুখের দাড়ি গুলি আর বন্দুক সারি গুলি আর বন্দুক সারি চোখ ঘুরাইয়া ঘন ঘন জিন্দা পীরের মাজার দেখান গেলে দেখবি সুন্দর জিন্দা পীরের মাজার দেখান গেলে দেখবি সুন্দর এভাবে রাজা বাদশা কত আইলো
মাজার এখান গেলে দেখি সুন্দর বন, গিন্দা পীরের মাজার এখান গেলে দেখি সুন্দর বন। চা বা কোমর উচ্চা আরে কেউ দিও না খোঁচা কোমর, বুঝতে হবে আমি যে গানটা গাইলাম আশা রাখি আমার প্রতিপক্ষের যে পুরুষ, আমার এই গানের পিছনে অবশ্যই একটা এরকমের গান কিন্তু আমি রাখা চাই, আমার গানের কথাগুলা একটু বুঝে নেবেন, এটাই আপনার কাছে আমার কথা রয়ে গেল। আমার গানের পিছনে গান দিতে যেন মিস না হয়। নারী পুরুষ পালা, প্রথম যেহেতু আমার মঞ্চ তাই আমার আগেই প্রশ্ন করতে হয়, তাই একটু প্রশ্নটা করে নেই। ভাই অনেক টাকা পয়সা খরচ করে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বিয়ে করে নতুন বউকে বাড়িতে নিয়ে গেল, জীবনে তার সাথে দেখা হয় নাই, মাত্র বিয়ে করে বাড়িতে নিয়ে আসলো, এবার কি করা হইল বাসর ঘরে দেওয়া হইল। একটা কথা বলি, যেমন কারো সাথে যদি কারো পূর্বে সাক্ষাৎ থাকে, চেনা জানা থাকে, কেউ যদি কারো সাথে অপরাধ করে অন্যায় করে, তাহলে কি করা হয়, যে ব্যক্তি অপরাধ করলো সেই ব্যক্তি গিয়া তার কাছে ক্ষমা চেয়ে নিল, তাই না? তাহলে কি হইল, আর একের অন্যের প্রতি কোনো রাগ বসা অভিমান থাকে না, মীমাংসা হয়ে যায়। কিন্তু কোনোদিন দেখা হলো না, চিনা জানা নাই, নতুন মাত্র বিয়ে করে বাড়িতে নিয়ে আসলো, বাসর ঘরেও গেল, কিন্তু যে সর্বপ্রথমেই কোনো একটা কাজের জন্য তার কাছে ক্ষমা চেয়ে নিতে হয়, কার কাছে, যাকে নতুন বিয়ে করে কেবল মাত্র ঘরে নিয়ে আসলো। আমি শুধু এখানে একটু কথা রাখতে চাই, জানতে চাই ইহার কারণটা কি। আপনার তো তার সাথে চেনা জানা ছিল না, আপনি কি অন্যায়টা করলেন আর কি অন্যায়ের জন্য এই আপনি ক্ষমা প্রার্থী হইলেন, আপনি ক্ষমা ভিক্ষা চাইলেন, ইহার কারণটা কি, কিসের জন্য এটা করতে হয়? চা বা কোমর উচা আরে কেউ দিও না খোঁচা, রক্ত খেয়ে করবে ছোঁচা, রক্ত খেয়ে করবে ছোঁচা, দালাল করে খোসরণ, জিন্দা পীরের মাজার এখান গেলে দেখিবি সুন্দর বন। ছোট্ট করে একটু কথা রাখতে চাই, ভাইরে অকৃতজ্ঞ মানুষের চাইতে কৃতজ্ঞ একটি কুকুর অনেক শ্রেয়। কেন বললাম কথাটা, আদমকে তৈরি করে আল্লাহ বেহেস্তের মধ্যে রেখে দিল, এই আদমকে ওই বেহেস্তের মধ্যে এমন কি জিনিস দেয় নাই তা খুঁজে পাওয়া যাবে না, সব কিছুই দিয়েছেন, মান সম্মান ইজ্জত তার যাহা কিছু প্রয়োজন ছিল সব কিছুই দিয়েছে, আল্লাহ এই কথা বলে দিলেন আমি তোমাকে সব কিছুই দিলাম, কিন্তু ওই গাছের নিকটে যেও না, যদি যাও তাহলে আদম তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তুমি আর ভেসে থাকতে পারবে না। আল্লাহ এত কিছু দিল কিন্তু দেখা গেল যে তাকে সৃষ্টি করলো এত সুখ দিল সেই ভেসের মধ্যে, কিন্তু সেই সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে গেলেন। আমি জানতে চাই এই অবাধ্যতা হইলেন কেন, কাকে খুশি করার জন্য এই আমার আল্লাহ যে নিষেধ করলো সেই নিষেধকে তিনি ওভারটেক করলেন, অর্থাৎ অমান্যতা করলেন, কার কারণে করলেন, কাকে খুশি করার জন্য করলেন, সেই ব্যক্তিটা কে? ওরে বাগে ডাকে অন্তর কাঁপে, জিন্দা পীরের মাজার এখান গেলে দেখিবি সুন্দর।